গণতন্ত্রের স্বার্থে পৌর নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি, তবে নির্বাচন কমিশনের ভূমিকায় নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না দলটি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জঙ্গিবাদ প্রশ্নে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় নির্বাচনের ইস্যুতে সরকারকে আলোচনা উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রিপোর্টে জানাচ্ছেন মাকসুদুল হাসান। চলতি বছরের দ্বিতীয় দফা কারামুক্তির পর দলীয় কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, তাকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। এ সময় 90-এর স্বৈরাচার পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, 6 ডিসেম্বরকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করলেও দেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র নেই। আর এ অবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রেখেছে তাদের দল। আজকে যে পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা মনে করি যে এই সিদ্ধান্ত অত্যন্ত সঠিক সিদ্ধান্ত, কারণ বিএনপি একটি উদার রাজনৈতিক দল। স্থানীয় সরকার নির্বাচনে সরকার পরিবর্তন হবে না, কিন্তু গণতন্ত্রের একটা প্রতিষ্ঠা লাভের কিন্তু সুযোগ আছে। আজকে যদি নিরপেক্ষ অবাধ নির্বাচন হয় তাহলে একটা মানুষ আস্থা ফিরে পাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের নির্বাচন কমিশন প্রথম থেকেই তারা যে ভূমিকা পালন করছে এটা কোনো নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকা নয়, তাদের ভূমিকা পুরোপুরিভাবে দলীয় ভূমিকায় পরিণত হয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ে সরকার স্ববিরোধী বক্তব্য দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র না থাকার কারণেই সুযোগ নিচ্ছে অপশক্তি। আমাদের জাতীয় ঐক্যটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গণতন্ত্রের জন্য। গণতন্ত্র ছাড়া এখানে অন্য কোনো ব্যবস্থাই আমরা যে আশঙ্কাটা করছি, আপনার উগ্রবাদ বা সন্ত্রাসের আশঙ্কা করছি, যেটা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে, সেটাকে প্রতিহত করা খুব কঠিন হবে। একই সঙ্গে সরকারকে যে কথা আমরা বরাবর বলে এসেছি যে তাদের শুভবুদ্ধির উদয় হোক, সরকারের উচিত হবে সামনে এগিয়ে আসা এবং উদ্যোগ গ্রহণ করা আলাপ আলোচনার সমঝোতা। পৌর নির্বাচনকে গণতন্ত্র বিকাশের সুযোগ হিসেবে কাজে লাগানোর জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।